নাই, পৃথিবীতে দুর্গা লোকের লেখা কোনো বই নাই, অথচ সারা বিশ্বে তাদের বই পড়ানো হয়, তাদের কথা পড়ানো হয়, কিন্তু লেখা কোনো বই নাই দুর্গা লোককে সবাই জানেন। আমরা যে যুগে বসবাস করছি এই যুগটি হিন্দু ধর্ম তো সনাতন ধর্মের ভাষায় কলিযুগ, এটা কঠিন পিরিয়ড। জগৎগুরু সুন্দর বলছেন প্রলয়কাল রক্ষা হরিনাম, গত কয়েক এক সপ্তাহ আগে ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশে, হয়তো অনুভব করছেন অনুভব করেন নাই। এই প্রলয়কালটা শুধু এক জায়গা নাই, ক্যালিফোর্নিয়া আগুন লাগছে গত দু বছর আগে, বহু প্রাণী বিনষ্ট হয়ে গেছে। আর্জেন্টিনার বনে আগুন লাগছে, বহু প্রাণী বিনষ্ট হয়ে গেছে। প্রতিদিনই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজকে ইংরেজি কত তারিখ? 12 তারিখ ডিসেম্বর মাস 2023 সালে একে যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন তার সাথে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বিশ্ব ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আগে যদি বাঘ মারতেন তাহলে আপনি প্রশংসিত হতেন, এখন বাঘ মারলে আপনি জেলে যাবেন। আগে যদি বাঘ মারতেন তাহলে প্রশংসিত হতেন, আপনি সাহসী মানুষ, এখন বাঘ মারেন তো দেখি, এখন বাঘ মারলে আপনার জেল হয়ে যাবে। প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে এই কথাগুলি তুলে ধরছেন হিন্দু ঋষিরা বহুকাল আগে। এরকম পরিবর্তন কতবার হয়েছে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্যযুগের জন্মদিন আমরা পালন করি, বুঝে করি না বুঝে করি করি, সেটা কোন দিন? বৈশাখ মাসের অক্ষতের দিয়ে দিন সত্যযুগের জন্মদিন। আর একটা দিন আসতেছে সেটা পালন করবো, বুঝে করবো না বুঝে করবো করবো, কোনটা? মাঘ মাসের পূর্ণিমার দিন কলিযুগের জন্মদিন। এই তিথিগুলি হিন্দুরা এখনও পালন করে। কলিযুগ কবে আরম্ভ হয়েছে তার একটা স্কেল মাপা আছে হিন্দু ঋষিদের কাছে। কখন কলিযুগ শুরু হয়? কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করে যখন চলে যান মঠের মাঠের থেকে, তখন থেকে কলিযুগ শুরু হয়। এর বয়স কত বিজ্ঞানীরা খুঁজে বের করছেন, আবহাওয়াবিদ ভূতত্ত্ববিদরা খুঁজে বের করছেন। এরকম পরিবর্তন কীরকম হয়, কতবার হয়, কীভাবে হয়? 27 কোটি 10 লক্ষ বছর পর একবার পৃথিবীর পরিবর্তন ঘটে। সেদিন একটা মাছের ফসিল পাওয়া গেছে, মাছের ফসিলদের বয়স 11 কোটি বৎসর। এই যে আপনাদের দীর্ঘ কাছা থেকে গাড়ি চলে না প্রতিদিন, আপনার গাড়ি নিজেরাও চলেন মানুষও চলে দেখেন, গাড়িটা চলে কিসে? ডিজেলে, তাই না? ডিজেলের বাংলা ইংরেজি কি? ফসিল অয়েল, জীবাশ্ম তেল। লাখ লাখ কোটি কোটি বৎসর বহু প্রাণ চলে গেছে মাটির নিচে, সেখানে তেল বেরিয়েছে, এটাকে ইংরেজি বলে পেট্রোল বা ডিজেল। ডিজেলটা মাটির জন্মে, সেখানে তো রিফাইন করে গাড়ির মধ্যে ভরে। এই কিছুদিন পরে দেখবেন শুরু হবে ব্রিক ফিল, ইটের পোড়ার জায়গা না, ইট পোড়াবে কি দিয়ে? কয়লা দিয়ে না? কয়লাগুলি কি গাছ পচা জিনিস। ইট দুই রকম, বিটুমিন অ্যান্টাসাইট। গাছ পচা কয়লা একরকম, গাছের পাতা পচা কয়লা কয়লা আর এক রকম। পাতা পচা কয়লার দাম কম, গাছ পচা কয়লার দাম বেশি। এইভাবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর এরকম ঘুরছে পৃথিবীটা, ঘুরতে ঘুরতে এই পর্যায়ে আসছে। এই যুগটা হিন্দুদের বলছেন কলিযুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো কলিযুগটা শুরু হয় কখন? কৃষ্ণ ভগবান চলে যান যখন মর্তের মাটিতে গেলে শেষ করে, তখন চলে আসে, তখন কলি আসে। কৃষ্ণ কত বছর ছিল পৃথিবীর মাটিতে? কৃষ্ণের বয়স কত, কত বছর ছিলেন? 125 বছর। কোথায় কোথায় ছিলেন? 10 বছর 8 মাস ছিলেন বৃন্দাবনে, আর বাকি জীবন ছিলেন বৃন্দাবনের বাইরে। তার মাঝখানে কোথায় ছিলেন? আপনার নিশ্চয়ই আপনাদের ঘরের ছবি হচ্ছে বাসিওয়ালা ছবি, এই বাসিওয়ালা ছবি বৃন্দাবনের বাইরের না, এটা বৃন্দাবনের ভেতরে, ব্রজের ভেতরে। বাকিদের দেখেন শঙ্খচক্র গদাবদ্ধ দাঁড়ি, অর্জুনের সাথে কথা বলছেন, তখন তার বয়স 40 বছর। প্রথম জীবনটা কাটাচ্ছে উত্তর ভারতে, বৃন্দাবন, রাজস্থান, মথুরার মধ্যে। পরবর্তী কাটাচ্ছেন কোথায়? পাঞ্জাবের হরিয়ানা রাজ্যে। গীতার যখন কত বুদ্ধি দিচ্ছেন তখন তার বয়স 40 ইয়ার্স ওভার। আর সর্বশেষ কোথায় ছিলেন? 125 বছর। কোথায় কোথায় ছিলেন? সর্বশেষ ছিলেন দ্বারকায়। কৃষ্ণরাজ্যের দ্বারকা শুনছেন না? দ্বারকাটা কোন দেশে? গুজরাট প্রদেশে। বাম দিকটা গুজরাট, মাঝখানে আরব সাগর, ডান দিকটা আবুধাবি, দুবাই, বাহরাইন, কুয়েত। ডান দিক মধ্যপ্রাচ্য, বাম দিক ভারতবর্ষ, মাঝখানটা আরব সাগর। এইখানে কৃষ্ণের রাজধানী এখনও আছে। এই 125 বছরের মোটামুটি একটা হিসাব পাওয়া যায়।
তা খ্রিস্টের ১২৫ বছরের মধ্যে ১০ বছর ৮ মাস ছিলেন বৃন্দাবনে, ব্রজরথে। বৃন্দাবন বলতে আমরা যেটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া বুঝি তা না, এখন রাজস্থান পর্যন্ত। তো গীতার মধ্যে কৃষ্ণের কথা আছে আর ভাগবতের মধ্যে আছে, দুজনই কৃষ্ণ, ছবি দুই রকম আছে। কেন কৃষ্ণের যে ছবি ভাগবতের ছবির মধ্যে বাসিওয়ালা, গীতের মধ্যে ছবি শঙ্খচক্র কথাবদ্ধওয়ালা, এরকম হলো কেন? কৃষ্ণ তো একজনই, দুই জায়গায় দুই রকম ছবি, এক জায়গায় বাসি, এক জায়গায় বাসি ছাড়া, এরকম হওয়ার কারণটা কি? ভাগবতের মধ্যে কি কৃষ্ণের ছবি শঙ্খচক্র কথাবদ্ধ আছে? দেখছেন তো ক্যালেন্ডার দেখেন, সব বাসিওয়ালা না। তা কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে দেখেন শঙ্খচক্র কথাবদ্ধওয়ালা, তা কৃষ্ণ দুই রকম হয়ে গেল কেন? ভাগবতের মধ্যে যত ক্যালেন্ডার ছাপা হয়েছে সব বাসিওয়ালা না, সেখানে শঙ্খচক্র কথাবদ্ধ নাই। কৃষ্ণ তো দেবগরিবার বেজেছে, সেম কৃষ্ণ পালিত দশদার করে একই কৃষ্ণ, তা ছবি দুই রকম হলো কেন? একটা মাধুর্যময়, একটা ঐশ্বর্যময়। ঐশ্বর্যময় রূপ হচ্ছে গীতাতে, মাধুর্য রূপ হচ্ছে ভাগবত। গীতা বলছে উপদেশ দিছে না কতগুলি শ্লোক, ভগবানকে স্মরণ মনন করার জন্য জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ অনেক বলা আছে না, শ্লোকের সংখ্যা ৭০০। আর ভাগবত বলছে না এতগুলি তোমার সাধন করার যোগ্যতা নাই, কলিযুগের মানুষ ফিজিক্যালি আনফিট, তোমার শারীরিক দিক অসুস্থ, তোমার আদিবেদের যে জীবন পরিপূর্ণ, নিজের জীবন নিয়ে চলতে কষ্ট, তুমি আমাকে খুঁজবে এমন দীর্ঘায়ু লং লিভ তোমার পক্ষে সম্ভব না, যদিও থাকে ফিজিক্যালি আনফিট হয়ে যাবে, আমিই তোমাকে ডাকবো। ভাগবত বলছে তোমার যোগ্যতা নাই, হার্ড অফ হিয়ারিং, কানের শক্তি কমে গেছে, মেশিন দিয়ে তুমি কানে শুনবে না, আমি তোমাকে ডাকবো। কীরকম ডাকবে? বলছে আমি ডাকছি অবিরাম, হোল ডে অ্যান্ড নাইট, সারা দিন রাত বাঁশি বাজাইতেছি তোমার জন্য, তোমার দুর্ভাগ্য তোমার আমার বাঁশি তোমার কানে ঢোকে না। কীরকম ঢোকে না? একটা ছেলে তার বাবার সাথে হাটে যাবে, হাটে যেতে চাইছে, বাবা বলছে হাটে যে তুমি যাবে, এত বড় হাটে হাজার হাজার মানুষ, তুমি যদি হারিয়ে যাবে। ছেলে বলছে আমি যাব তোমার সাথে, বাবা বলছে যেতে পারো কিন্তু আমার হাত ধরে ধরে থাকবে তবে হারাবে না, যদি হাত থেকে ছিটকে যাও তবে কিন্তু আর আমাকে খুঁজে পাবে না। ছেলেটি হাত ধরে ধরেছিল বাবার, প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কা লেগে ছিটকে গেছে বাবার হাত থেকে ছেলের হাত। ছেলে ডাকতেছে বাবা 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 করে, এত সময় ডাকার পরে বুকের জামা ভেজে গেছে, কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে প্রায়, আর ডাকতে পারে না, চোখের জলে চোখ, আর সে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছে। একটা লোক বলতেছে এ বাবা তুমি কাঁদো কেন? বাবারে হারিয়ে গেছে, কিন্তু হারাইছো কীভাবে? বাবা বলছিলো আমার হাত ধরে ধরে থাকো, আমি হাত ধরে ধরেই ছিলাম কিন্তু হাটে প্রচণ্ড ভিড়ে ধাক্কায় ছিটকে গেছে আমার হাত থেকে বাবার হাত, এখন তো আর খুঁজে পাই না, এই জন্য বাবা বাবা করতেছি। এখন ডাকো না কেন? বলছি ডাকবো কী করে, গলা বসে গেছে আর স্বর বেরোয় না, ডাকতে পারি না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। বলছে আপনি দাঁড়াতে বলছেন কেন? দাঁড়ালে কি বাবারে খুঁজে পাবো? এত মানুষের মধ্যে বাবার খুঁজে খুঁজে পাবো? বাবা বাবা তো করলাম ঘন্টা দুয়েক, বাবার তো খুঁজে পেলাম না, এখন সন্দেহ হয়ে আসছে, কোন পথে আসছিলাম তাও চিনি না, কোন পথে ফিরে যাবো তাও জানি না, হাটে কাউকে চিনিও না, এখন কী করবো? বলছে দাঁড়িয়ে থাকো এখানে। বলছে দাঁড়াতে বলছেন কেন আপনি? এমনি তো রাত হয়ে গেছে আর লোকজন সব চলে যাচ্ছে, আপনার দোকানের সামনে দাঁড়িয়ে গেলে আপনিও দোকান বন্ধ করে বাড়ি চলে যাবেন, তখন আমি কী করবো? বলছে এতক্ষণ কাঁদছিলে এখন কাঁদো না কেন? গলা বসে গেছো কাঁদবো কী করে? তোমার বাবাও তো কাঁদছে তোমার জন্য। বলছে কীরকম? তোমার যখন পুত্র হারা পিতৃহারা বেদনা তোমার হৃদয়ে, তোমার বাবারও বেদনা তার সেই বেশি, পুত্র হারা বেদনা, তোমার বাবার কণ্ঠস্বর অনেক বেশি ভারী, তো সেই ভারী কণ্ঠ শোনা যাবে, কেন দাঁড়িয়ে থাকো, চুপ করে কান পেতে রাখো, তোমার বাবার ডাক শুনতে পারবে। আমরা হারিয়ে গেছি বাজারে এসে, আমার স্ত্রী সন্তান মামলা মকদ্দমা প্রপার্টি এনা, এত এত সমস্ত ঝঞ্ঝার মধ্যে হারিয়ে গেছি, ভগবান কৃষ্ণ বলছে চুপ করে দাঁড়িয়ে থাকো, এক জায়গায়
কান প্রাণ ভরে আমার কথা শোনার চেষ্টা করো, কান পেতে রাখো, আমার বাসির তুমি শুনতে পাবেই পাবে। সবাইকে ডাকে ভগবান, এখানে এক্স ওয়াই জেড কখ মহিলা পুরুষ নারী শিশু এরকম কোনো সেপারেশন নাই। ভগবান বলছে, একটা ওয়ার্ড দিয়েছেন ভগবান, মন মন আমার ভক্ত, তোমার মনটা আমাকে দাও আর আমার মন দিয়ে তোমাকে গুঁজে বের করে দিতে পারো। একটা শব্দ, একটা ওয়ার্ড লাগাইছেন, মন মন আমার ভক্ত, তোমার মন দিলে আমার মন দিয়ে তোমাকে আমি খুঁজে বের করব। আরেকটা কথা শোনো অর্জুন, আমার সঙ্গে দেখা যদি নাও হয় পরবর্তী জীবনে তোমার সুখের সংবাদ তোমার মধ্যে দিব, সেটা তোমারই দ্বারা হবে। তো প্র্যাকটিস করো, অভ্যাস করো, দেখবে পরবর্তী জীবন তোমার সুখকর হবে। সূচিনাং শ্রীমতাং গৃহে জগভ্রষ্ট হৃদয়তে, সাধনার ফল কখনো ব্যর্থ দেবে না। এই জীবনে যদি নাও পেয়ে থাকো পরবর্তী জীবনে বর্তমান সেখান থেকে শুরু হবে। এটা ইংরেজি বলে রিবার্থ, ইনকারনেশন বলে ইংরেজিতে, অভ্যাস করলে এটা সম্ভব হতে পারে। আরেকটা তাকে ইনফরমেশন দিচ্ছে কৃষ্ণ ভগবান, যে তোমার পৃথিবীতে আত্মীয় স্বজন দায়ী দেখো সব সবই তোমার ফেভারিট আপনজন, কিন্তু একটা জায়গায় দেখবা কেউ আপন না, সব মাইনাস জুড়ে হয়ে যাবে। মৃত্যুকালীন সময় তোমার কেউ আপন না, অন্তকালে ছাড়া না মুক্তা কালে বেড়াম, অন্তিম সময় যদি তোমার সাথে আমার সম্বন্ধ থাকে মৃত্যুকালে আর কেউ খুঁজে না পেলে আমাকে খুঁজে পাবে। ইউ মাস্ট প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন আমার সঙ্গে সম্বন্ধ বোধ করে তোলো, মৃত্যুকালে তোমার প্রিয়জন কাছে খুঁজে পাবে এমন নিশ্চয়তা নাই। যারা প্রিয়জন তারা তোমার কাছ থেকে দূরে চলে যাবে, এটাই স্বাভাবিক। এই কথা দুইটি কৃষ্ণ ভগবান অর্জুনকে খুব সতর্কতার সাথে বলে রাখছেন জীবনের প্রথম ভাগে। মৃত্যুকালীন সময় খুব কঠিন সময়, এই সময় প্রিয়জন কাছে খুঁজে পাওয়া যাবে এমন সম্ভাবনা খুব কম। করোনার সময় দেখা গেছে কে কার কত আপন। এই দুটি কথা গীতাতে শ্রী ভগবান খুব সুন্দর করে বলছেন, যে আমার সাথে তোমার সম্বন্ধ থাকলে তোমারই লাভ অর্জুন, আর আমার লাভ না, তুমি একা না, সারা বিশ্বের মানুষের জন্য কথাটি গুরুত্বপূর্ণ। আপনার বাড়ি জিকার কাছা, আপনারই ভগবান খুঁজে পাবেন কীভাবে? আপনি ইউরেনাস নাপচিন প্রোটো শনি মঙ্গল যে গ্রহেই থাকেন না কেন, আপনার বাড়ি তো জিকার কাছা দশর ডিলা, তাই না? আপনার আইডি কার্ড কি ভগবানের কাছে দেয়া আছে? খুঁজবে কী করে? কর্পোরেশনের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে যে বাড়িটা কোন জায়গায়, ডিসিকে জিজ্ঞেস করবে বাড়িটার নাম্বার বলে দিন, আমি সেখানে যাই। ভগবান আছে, কোড নাম্বারটা আমার কাছেই আছে, মন মন আমার ভক্ত, তোমার মনটা আমাকে দাও, আমি খুঁজে বের করে দেব। কী করে খুঁজে বের করবে? বিশ্বের লোক সংখ্যা কত বর্তমান? 716 কোটি, ভাষার সংখ্যা 7000। এখন আপনি যে বাংলা ভাষা বাংলায় কথা বলেন না, আমি বাংলা কথা বলি, এখন ভগবান কোন ভাষায় কথা বলবে? ভাষার সংখ্যা তো একটা না, 7000 ভাষা অল ওভার দি ওয়ার্ল্ড। তা বাংলা ভাষাতে ভগবানকে খুঁজে বের করতে হবে, বাঙালি বের করতে হবে, যে তুমি আমাকে হেল্প মি অ্যাজ এ রেসিডেন্ট অফ দ্যাট ভেরি জেন্টলম্যান, এই লোকটার বাড়ি কোথায় খুব বলে দাও। এখন কী হবে? আপনারা ছোটোবেলা থেকে দেখছেন গাছের মধ্যে ডিম পারে পাখিতে, ডিমটা বুকের মধ্যে তাপ দেয়, ডিম থেকে ফুটে বাচ্চা বেরোয়, এটা তো সবাই দেখে আসছেন ফ্রম ভেরি বিগিনিং ছোটোবেলাতে। আর একটা প্রাণী দেখছেন ডিম পারে বহু দূরে, মাথাকে আরও দূরে, এটা কোনটা? কচ্ছপ ডিম পারে মাটির মধ্যে, রাস্তার পারে এরকম মাটি দিয়ে ঢাকে, দেখছেন? আমি দেখছি ডিমটা পেরে চলে যায় মা কচ্ছপ বহু দূরে জলের মধ্যে খালের মধ্যে, তাহলে ডিম তো অনেক দূরে, 2 কিলোমিটার দূরে ডিম, আর মা কচ্ছপ খালের মধ্যে জলের মধ্যে, তাহলে ওখান থেকে ডিমটা কি ফুটে কী করে বাচ্চা বেরোবে? বিড়ালের বাচ্চা বুকের মধ্যে রাখে, কুকুরের বাচ্চা কাছে রাখে, বাচ্চাদের গরুর কাছে গেলে তাকে টেনে আসে, কিন্তু কচ্ছপটার অবস্থা থাকে তার বাচ্চা, তার ডিম তো পুকুরের মধ্যে রাস্তার মধ্যে, আর ডিম শুয়ে আর পাখি চলে গেছে, কচ্ছপ চলে গেছে নদীর মধ্যে, ওটার অবস্থা কী হবে? ডিমটা নদীতে চলে যাওয়ার পর চোখ বন্ধ করে
চোখ বন্ধ করে ধ্যান করে ডিমের সাথে, সেখান থেকে সম্মতবোধ গড়ে তোলার পর ডিম থেকে ফুটে বাচ্চা বেরিয়ে বাচ্চা কথা কাউকে জিজ্ঞেস করে না, আমার মা কোথায়, নিজে নিজে খুঁজে বের করে। ভগবান বলছে তোমার সাথে আমার সম্বন্ধ বোধ থাকলে তোমাকে খুঁজতে পারে, আমাকে আমিই খুঁজবো তোমাকে, তুমি কোথায় আছো। প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। হঠাৎ একদিন ডাক দিলে আপনি খুঁজে পেয়ে যাবেন এমন সম্ভাবনা কারোর জীবন হয় না, কোনো দিন হবে না। এভরিডে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন সম্বন্ধ বোধ করে তুলতে হবে। সম্বন্ধ বোধ যদি না থাকে তাহলে ভগবান, ভগবানের কাছে যাওয়াও কঠিন, ভগবান আসেও না। এখন ভগবান লাভের যে কথাগুলি গীতাতে সহজ করে বলছেন, ভাগবত আরম্ভ করে বলছেন যে দৈনন্দিন কর্মজীবনের ভেতর থেকে তুমি একটু সময় আলাদা করে কান পেতে রাখো আমার দিকে, আমার ডাক তুমি শুনতে পাবেই পাবে, সহজ বুদ্ধ করছে। আমরা যে যুগে বসবাস করি এটি কলিযুগ, এই কলিযুগের সবচেয়ে সহজ ব্যবস্থা করছেন। আপনি বেদের মন্ত্র পড়তে পারেন না পারেন এটি সমস্যা না, যে প্রাণ বলে হরিনাম করতে পারেন তাহলে সহজ হবে। বেদের যে মন্ত্রগুলি কঠিন, ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুঃ বরেণ্যং ভর্গং দেবস্যহ ধীমহি ধিয়া যঃ প্রচোদয়াৎ, আপালওয়ার আছে, সংস্কৃত উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা আছে, কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এর জন্য আপনার তেমন কোনো ভয়ের কারণ নাই। মেবি রং আর রাইট, এটা ভুলের জন্য কোনো মার্ক দেবে, মার্ক আপনি কম পাবেন না, কিন্তু ভালো পাঠা থাকলে মার্ক পাবেন। এই নামের মধ্যে মহাপ্রভু বলছেন নাম নামাকারী নিজ সর্বশক্তি এস্তত্তার্পিত নিয়মিত স্মরণ কালো, এ তার দৃশ্যতব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মৃদৃশিভীজন অনুরাগ। মোট আটটা কথা বলছেন, পৃথিবীতে ছোটো বক্তৃতা কোনটা তা আপনারা দেন, আপনার লিঙ্কনের বক্তৃতা এক সেকেন্ড লাগে, অফ দি পিপল বাই দি পিপল ফর দ্য পিপল শুনছেন না, এক সেকেন্ড লাগে। সারা পৃথিবীর সবচেয়ে ছোটো বই, পৃথিবীতে দুই যে লোকের লেখা কোনো বই নাই, অথচ সারা বিশ্বে তাদের বই পড়ানো হয়, তাদের কথা পড়ানো হয়, কিন্তু লেখা কোনো বই নাই। দুইটা লোককে সবাই জানেন, সক্রেটিস আর মহাপ্রভু, এদের লেখা কোনো বই নেই। অথচ পৃথিবীর এমন কোনো দৃশ্য নাই যেখানে শ্রীমন মহাপ্রভুর কথা পড়ানো হয় না, সক্রেটিসের কথা পড়ানো হয় না, অথচ হাতের লেখা কোনো বই নেই দুই লোকের। মহাপ্রভুর যে কথাগুলি আটটা কথার ভিতর কথা শেষ করছেন, প্রথম কি বলছেন, কিছু দর্পণ মার্জানাং ভবমাগ্নি নিরিবাপনাম শ্রেয়া কৈরেবা চন্দ্রিকা বিতরণাং বিধবাবধ জীবনাম আনন্দাম্বতি বর্ধনাং প্রতিপদং পূর্ণাম সরণ সর্বত্র স্নপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটি হইল শ্রীমন মহাপুর শিক্ষাষ্টকের আটটা কথার মধ্যে প্রথম কথা এটি। প্রথম কথা থেকে তেত দর্পণ মার্জনম, আগে তোমার চিত্তরূপ দর্পণখানা পরিষ্কার করো, ফ্রেশ অ্যান্ড ফায়ার ক্লিন করো, তারপর হরিনাম করো, তবে সেটা শুদ্ধ হবে। তা যদি না করো সে হরিনাম অকার্যকর হবে, এটা কার্যকরী হবে না। দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নিরিবাপন, দাবাগ্নিতে বোঝেন, আমি একটা দাবাগ্নি দেখে আসছি মৃত আগ্নেয়গিরি ইন্দোনেশিয়াতে, দাবাগ্নিটা এক এক আগুন দেখে দেয়, কেউ নি পায় না, একটা আগুন লাগছিল দাবাগ্নি ক্যালিফোর্নিয়াতে, আমি তখন তার কাছে ছিলাম, প্রায় আট দশ দিন পর্যন্ত চেষ্টা করছি আমেরিকান গভর্নমেন্ট 30-35টা ফায়ার ব্রিগেড লাগাইছে অবিরাম, নখ আগুন আগুনের কাছেই যাওয়া যায় না, জল দিছে তাতেও হয় না, উপর থেকে প্লেন থেকে জল দিচ্ছে তাতেও হেলিকপ্টার তাতেও নামে না, জল আগুন কমে না, যখন বৃষ্টি নামছে তখন আগুন কমছে। ভগবান বলছেন আমার করুণারূপ যদি বাড়ি তোমার না থাকে, জাগতিক দুঃখ অবরোধন করার জন্য তোমার কাছে কোনো মেশিন নাই, এটা আমার কাছেই আছে, আর আমি যে দুঃখ পাই এটা অন্যকে দায়ী দেয়, আসলে মোটে না, সমস্ত দুঃখের জন্য আমি নিজেই দায়ী, অনক্রিয়েটেড, আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। যদি বলি কর্মফল মানি না তাহলে বুঝতে হবে তার মাথায় কিচ্ছু নাই। আপনি যদি হাঁটেন ডাব্লু এ এল কে ওয়াক, তাহলে কী হবে, ওয়াকের অ্যাকশনটাকে, এই ভাবটার অ্যাকশনকে
পথের দূরত্ব কমবে, তাই না? এখন কয়টা বাজে? দেড়টা বাজে না? ইট যদি খান কালে কী হবে আপনার? ক্ষুধা কমবে। ইট ভাবের ক্রিয়া হলেও ক্ষুধা নিবৃত্ত করা, তাই না? রাত্রে যখন কম্বলকে দিয়ে ঘুমাবে তখন কী হবে? SWP স্লিপার চোখে ঘুম, স্বাস্থ্য ভালো হবে, শরীরটার ক্লান্তি দূর হবে। যদি কেউ বলেন আমি কর্মফল মানালি না, বুঝতে হবে তার ব্রেনের মধ্যে ডাবল জিরো। পৃথিটা ভার্বের অ্যাকশন আছে, আর পৃথিটা কাজের অ্যাকশন নাই, এই কথা যদি কেউ বলেন তাহলে বলতে হবে এই জায়গায় ডাবল জিরো, মাইনার ডাবল, শুধু ডাবল জিরো না, মাইনার ডাবল জিরো। এই কথা কৃষ্ণ ভগবান বলছেন যে কাজটা তোমার, ফলটা আমার। তুমি কাজ করো, তুমি ভেবো না, ফল দেওয়ার জন্য আমি রেডি আছি। আমার অশুভ কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে, এই পৃথিবীর কেউ এটা ভোগ করবে না। মহাপুরুষ সহজ করছেন, এই দুইটি তিনটি জায়গা সহজ করে দিয়েছেন। দর্পণমার্জনাং ভৌভাগ্নিবাপনাং শ্রেয়া কৈরে বা চন্দ্রকে বিতরণাং বিদ্যাবত জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম। বিদ্যা প্রজ্ঞা পাণ্ডিত্য থাকা মোটেই খারাপ না, কিন্তু অহংকার ভয়ঙ্কর খারাপ। আপনারা রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির কাছাকাছি, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আপনার বাড়ির কাছে না? গ্রামের নাম দক্ষিণ ডেই, থানার নাম ফুলতলা, জেলা খুলনা, তাই না? 1913 সালে বলে ফেলেছে, 1913 সালে, এখন কত? 2022 সাল, কত সালে কত হবে? 110 বছরের কাছাকাছি প্রায়, তাই না? 1913 সালের 15ই নভেম্বর রবীন্দ্রনাথ নবাস পেয়েছেন, এখন বয়স কত? 2022 সাল, তাহলে কত বছর হয়? এই নোবেল প্রাইজ পাওয়ার পর লিখছে, এ মনিহার আমায় নাহি সাথে। ছেলে মরে গেছে আমেরিকাতে, ছেলের নাম রজনীনাথ ঠাকুর, PhD করতে গেছিল কৃষি এগ্রিকালচারে, সেখানে মারা গেছে। তারপর দেখছেন, তোমার ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন আছে। অহংকার কীভাবে নাশ করতে হবে ওনার শিক্ষা দিতে। জীবদশায় 5টা ছেলে মারা গেছে, যে ছেলেটা মারা গেছে তার রজনীনাথ ঠাকুর, আমেরিকায় PhD করতে গেছিলো, সেইখানেই সে মারা গেছে। দুঃখের কথা কোনোদিন কারোর কাছে বলে নাই, শুধু ভগবানকে বলছেন, তোমার ইচ্ছা করো হে পূর্ণ, আমার জীবন আছে। আমরা কেন সুখ চাই? সুখ চাইতে গিয়ে উল্টেটা দুঃখ নিয়ে ঘরে আসে। সুখ চেয়ে, সুখ চাইলেই যে পাওয়া যাবে এমন সম্ভাবনা নাই। ইট ইজ নট পার্সেসেবল গুড, পয়সা দিয়ে কেনা যায় না, সুখের ভাবে নিজে তৈরি করতে হয়। কুরুষ্কৃতের যুদ্ধের কথা আপনারা শুনছেন, পড়ছেন, এই যে ছবিটা এখানে আছে, এই ছবিটা দেখতেছেন না? তো কুরুষ্কৃতের যুদ্ধের মাঠের ছবি না? এই যুদ্ধটা যখন শেষ হয়ে গেছে, তখন কুন্তী দেবী কৃষ্ণের পিসিমা তার কাছে গিয়ে কৃষ্ণ বলছে, পিসি এখন চলে যাই, আবার দুদিন দেখা দেবে, প্রয়োজন দেখা দেবে, তুমি আমাকে ডাকবে, সাথে সাথে আমি চলে আসবো। বলছে, কথা বুঝি নাই বাবা, বুঝিয়ে বলো, আবার যখন প্রয়োজন দেখা দেবে তুমি ডাকলে সাথে সাথে আমি চলে আসবো, এখন তো প্রয়োজন নাই। এতদিন তো যুদ্ধ ছিল, ওয়ার পিরিয়ড, ব্যাটল ফিল্ড, দুইটা দুষ্ট বুদ্ধি সম্পন্ন, তুমি তাদেরকে চেনো, দুর্যোধন দুঃশাসন, ওরা অসভ্যের চূড়ান্ত, ওদের মারার জন্য, পাণ্ডবদের মারার জন্য হেন জায়গা নাই, সব ব্যবহার করছে। আমি তাকে ঠেকিয়ে দিয়েছি, যুদ্ধে জয়লাভ করছে, সিংহাসনে বসিয়ে দিয়েছি, এখন তো আর আমার প্রয়োজন নেই, আবার যখন প্রয়োজন দেখা দেবে তুমি ডাকবে, সাথে সাথে চলে আসবে। কুন্তদেবী বলতে, বাবা এই কথা একবার বলছো আর বলো না, সে জ্ঞান পিসি, আমি তো বলছি আবারও আসবো, প্রয়োজন দেখা দিলেই আসবে। বলছে, না, বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ রং বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। আমার সারা জীবন ভর বিপদ থাকুক, তাতে আমি বিচলিত হব না, তুমি আমার কাছ থেকে চলে যাবে এমন সুখ আমি কামনা করি না। আমরা চাই সবাই সুখ, কারোর কপালে সুখ নাই, বিশ্বের সব এখানে যারা বসা আছেন সবাই বলেন ভালো আছি, আসলে কেউই ভালো না, জিজ্ঞাসা করেন সবাই কপালে দুঃখ আছে।
জিজ্ঞাসা করলে ভদ্রতার কাছে বলে ভালো আছি, আসলে কি ভালো আছেন? সৌজন্যতার কারণে ভদ্র সমাজে বলতে হয় ভালো আছি, আসলে ভালো আছেন? একজন লোক নেই, না বলার দরকার তাই বলি আমরা। এটা হলে বাড়ির সৌজন্যতা, অ্যাপ্রন জামা গা অ্যাপ্রন গায়ে দেওয়ার মতো সৌজন্যতার অ্যাপ্রন পরা, বাড়িতে গেলে আবার অ্যাপ্রন খোলে তো দুঃখ ঠিকই আছে। দুঃখ যদি চায় তাহলে ভগবানকে লাভ সহজ হয়, এরকম দুঃখ কে চাইছে জীবনে? এমন একটা লোকের নাম শুনছেন, ছবি দেখছেন, নামও শুনছেন ছবি দেখছেন, এই লোকটাকে মহাত্মা গান্ধী। গান্ধী দৈনিক প্রার্থনা করতেন ভগবানের কাছে, তার উপাস্য দেবতা ছিল রাম সীতা, তার গানটা ছিল রামটা গানটাও জানেন, রঘুপতি রাঘব রাজ রাম পতিত পাবন সিয়রাম, এটা এটা গান্ধীর খুব প্রিয় গান। এই গানটা শুনতেন আর এক শ্লোকটা পড়তেন। গান্ধীকে মেরে দিয়েছে 1948 সালে 30 জানুয়ারি নাথুরাম গডস মেরে দিয়েছে। গান্ধী গড়িয়ে পড়ে গেছে দুইটা গুলি বুকের মধ্যে, হা রাম হা রাম, এই রাম নাম উচ্চারণ করে মারা গেছে। পৃথিবীতে বহু লোক গুলিতে মারা গেছে, আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, লিয়া কতারে, কিন্তু কারোর মুখ থেকে জীবনের অন্তিম সময় ভগবানের নাম উচ্চারণ করে মারা গেছে রেকর্ড, সারা পৃথিবীতে এরকম রেকর্ড নয়, একটা এক্সেপশন গান্ধীর আছে। এই জন্য গান্ধী বলছেন, বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদ রং বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। প্রতিদিন যদি আপনি ভগবানের সঙ্গে সম্বন্ধবোধ রাখেন তাহলে লাভ আপনারই হবে, মৃত্যুকালে ভগবানের সঙ্গে সম্বন্ধবোধের কারণে আপনার জিহ্বায় সহজে হরিনাম আসবে। অভ্যাস করা না থাকলে, হাজার চেষ্টা করলে আপনার জিহ্বে হরিনাম আসবে এমন কোনো সম্ভাবনা নাই। মে বি হাইলি কোয়ালিফাইড, বি লেম্যান, বি জেন্টলম্যান, বি লেডি, এটা কোনো ফ্যাক্টর না। ভগবান বল একটা ওয়ার্ড বলছেন, মন মানামাত ভক্ত, তোমার মনটা আমাকে দাও, এত সহজ করে বলছেন। এটাকে আরও সহজ করছেন, আমাদের কাছে শ্রীমন মহাপ্রভু রঘুনাথের কবিতার গীতাঞ্জলি পড়ছেন, একটা জায়গা আছে, নেমেছে ধুলার তলে হীনে পতিতের ভগবান, এই কথাটা লাগা রঘুনাথের গীতাঞ্জলির মধ্যে লাইনটা আছে। আর একজন কবি লিখছেন সত্যনাথ দত্ত, বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমাই ধরেছে কায়া, দুজন কবিতার মধ্যে কবির মধ্যে দুইটা কবিতা আছে। মহাপ্রভু আসছেন কবে? 537 বছর আগে। যে ডেকে নিয়ে আসছেন তার নাম জানেন, তার ছবি আপনাদের ঘরে আছে। এই লোকটার নাম কি? অদ্বৈত প্রভু। বাড়ি কোথায়? লাউর পরগনা। লাউর পরগনা বললে কেউ চিনবেন না, মুঘল রাজত্বের মানচিত্র, একদম ব্রিটিশ রাজত্বে ভ্যানিশ হয়ে গেছে, বাংলাদেশ আমলে বললে চিনবেন। সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা, এটা হইলে এখন লাউর পরগনা। রাজা ছিল দিব্য সিংহ, দিব্য সিংহের রাজসভার মন্ত্রী ছিলেন তার বাবা কুবীর মিশ্র, কুবীর মিশ্রের ছেলে হইল এই অদ্বৈত প্রভু কমলাক্ষ মিশ্র।